নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আর একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাচ্ছি আপনি ইউটিউবে যে ভিডিওটি আপলোড করলেন সেটি ইউটিউব কোন পজিশনে রেখেছে তার ডিটেলসটি। তার জন্য প্রথমেই ইউটিউব স্টুডিওটি খুলে নিন এবং ইউটিউব স্টুডিওটি খোলার পরে আপনি ভিডিওগুলিতে চলে আসুন। ইউটিউব স্টুডিওটি খুলে গেছে এবং এখানে কন্টেন্টসে ক্লিক করলে আপনি ভিডিওগুলিতে চলে আসবেন। এখানে যে ভিডিওগুলি রয়েছে দেখুন, এখানে লাস্ট ভিডিও যেটি আপলোড করেছিলাম সেটি হচ্ছে ট্রান্সফর্মারের এলটি কয়েল কীভাবে তৈরি হয়, তার উপর আমি একটি ভিডিও আপলোড করেছিলাম 15 মে 2021 এবং যার 52টি ভিউ হয়েছে এবং 14 লাইকস হয়েছে। আমি যদি এই ভিডিওটি ইউটিউব কী পজিশনে রেখেছে তার ডিটেলসটি দেখতে চাই, ডিটেলস ট্যাবটিতে আমাকে ক্লিক করতে হবে। ডিটেলস ট্যাবটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে আপনি এখানে দেখতে পারবেন আপনার সমস্ত ট্যাগসগুলি দেখাচ্ছে। এই ট্যাগসগুলি যখন দেখাবে তখন এখানে দেখুন লোডিং ইওর সার্চ র্যাঙ্কিংস দেখাচ্ছে। এই র্যাঙ্কিংসটি হচ্ছে মেন ব্যাপার, সেখানেই বুঝতে পারবেন ইউটিউব আপনার ভিডিওটিকে কী পজিশনে রেখেছে তার ডিটেলসটি। এটি অনেক সময় দেখাতে নাও পারে, তার জন্য আপনাকে টিউব বডি এইটি কিন্তু ইনস্টল করে নিতে হবে। এই এক্সটেনশনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। এখানে দেখুন এই এক্সটেনশন যে টিউব বডি দেখাচ্ছে, টিউব বডিটি আপনাকে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে ইনস্টল করে নিতে হবে এবং সেটাকে সাইন আপ করে নিতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন আপনি যে ট্যাগসগুলি ইউজ করেছেন সেই ট্যাগসগুলির কী র্যাঙ্কিং রয়েছে। এখানে দেখুন ট্রান্সফর্মার এলটি কয়েল কীভাবে তৈরি হয়, এটি ফার্স্ট র্যাঙ্কিংয়ে রয়েছে। হাউ টু প্রিপেয়ার ট্রান্সফর্মার এলটি কয়েলস, এটি সেকেন্ড র্যাঙ্কিংয়ে রয়েছে এবং ডিটিআর এলটি কয়েল এগুলি ফার্স্ট র্যাঙ্কিং। এই যে র্যাঙ্কিংগুলি সবুজ দাগ যেগুলি দেখাচ্ছে, তার মানে যে কেউ ইউটিউবে জাস্ট এই কিওয়ার্ডটি যদি দিয়ে সার্চ করে তখন কিন্তু আমার ভিডিওটি ফার্স্ট দেখাবে। যেমন ধরুন আমি এখানে দেখাচ্ছে ডিটিআর এলটি কয়েলস, আমি এই মোবাইলে যদি দেখে নিই, ইউটিউবটি খুললাম এবং এখানে দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ট্রান্সফর্মার এলটি কয়েল দেখুন এটি 1 নম্বর দেখাচ্ছে, তার মানে যে কেউ যদি তার ইউটিউব থেকে ট্রান্সফর্মার এলটি কয়েল এইটি সার্চ করে তখন কিন্তু এই ভিডিওটি ফার্স্ট র্যাঙ্কিংয়ে দেখাবে। আমি সে জায়গায় লিখব ট্রান্সফর্মার এলটি কয়েল এবং সার্চে ক্লিক করব। দেখুন ট্রান্সফর্মার এলটি কয়েলটি আমার প্রথমেই দেখাচ্ছে এবং তারপরে অন্যান্য ভিডিওগুলি দেখাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এই র্যাঙ্কিংটি কিন্তু একটি ভাইটাল রোল প্লে করে আপনার ভিডিওটির পজিশন কোথায় যাবে তার উপরে। এখানে দেখুন আমি আরেকটি ট্যাগস ইউজ করেছি, যেটা হচ্ছে WBC রিসিয়াল ট্রান্সফর্মার টেস্ট। আমি এখন এটি সার্চে দিয়ে দেখব কোথায় দেখাচ্ছে। এখানে কিন্তু এটি দেখাচ্ছে 3 নম্বর ট্যাগস, সেখানে আমি লিখব WBSEDCL ট্রান্সফর্মার টেস্ট। আমি এটি সার্চ অপশনে দেব। দেখুন WBCDCL ট্রান্সফর্মার টেস্টটি আমার এখানে দেখাচ্ছে জাস্ট এখানে 3 নম্বর ট্যাবসে। ট্রান্সফর্মার এলটি কয়েল কীভাবে তৈরি হয় এটি আপনি পেয়ে যাচ্ছেন 3 নম্বরে। এবং আরও যেটি ইম্পর্টেন্ট বিষয় সেটি দেখুন, আমার এটি যেমন 3 নম্বরে দেখাচ্ছে সেই সঙ্গে আমার আরও অনেক ভিডিও, আমার চ্যানেলের আরও অনেক ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন দেখুন বিদ্যুৎ সংযোগ অনলাইনে, এই ভিডিওটিও দেখাচ্ছে এবং তার আগে আরেকটি ভিডিও ট্রান্সফর্মার টেস্টিং শর্ট সার্কিট টেস্টের পার্ট 2 এর ভিডিওটিও দেখাচ্ছে। এভাবেই আপনি দেখে নিন আপনি যে ভিডিওটি আপলোড করলেন সেই ভিডিওটি ইউটিউব কোন জায়গায় রেখেছে। এখানে আমি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় দেখাচ্ছি, দেখুন এখানে দেখুন ইলেকট্রিক কানেকশন অনলাইন WBSEDCL এই ট্যাগসগুলিতে কিন্তু কোনো র্যাঙ্কিং নেই। সেই জন্য আমার চাইছেন এই ট্যাগসগুলি 3-4 দিন পরে আপনি একবার দেখে নিন এবং এই ট্যাগসগুলিকে ডিলিট করে আর নতুন ধরনের ট্যাগস আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। সেটি আপনি কোথা থেকে করবেন তার ডিটেলসটিও আমি এখন আপনাদের দেখাবো। তার জন্য আরেকটি পেজ আমি ওপেন করে নিচ্ছি এবং এখানে আমি টিউব বডিটি আরেকবার খুলে নিলাম এবং বেশি ভিউ হয়েছে এই ধরনের একটি ভিডিও আমি এখন দেখব। তার জন্য আমি কন্টেন্টসে ক্লিক করলাম এবং এখানে দেখুন আমি এই 29 মার্চ বিদ্যুৎ সংযোগ অনলাইনে এই ভিডিওটি আপলোড করেছিলাম এবং যেটি 1630টি ভিউ হয়েছে এবং 26টি কমেন্ট হয়েছে। এবং আমি যদি এখানে ডিটেলসে ক্লিক করি তাহলে আমি এখানে থেকে দেখে নিতে পারবো আমার ট্যাক্সের র্যাঙ্কিং কী কী রয়েছে। এখান থেকে যে ট্যাক্সগুলি আপনার
ওই ভিডিওর সঙ্গে রিলেটেড মনে হবে সেই ট্যাক্সটি আপনি এখান থেকে কপি করুন এবং এই ভিডিওতে যে ট্যাক্সগুলিতে কোনো র্যাঙ্কিং নেই সেই ট্যাক্সগুলিকে ডিলিট করে এখানে পেস্ট করে দিতে পারেন। তাহলে আপনার চ্যানেলটি সেম চ্যানেল থাকবে, সেখানে ট্যাক্স কপির কোনো রকম কোনো চান্সেস থাকবে না এবং একই ট্যাক্স দুটি বিভিন্ন ভিডিওতে থাকলে আপনার চান্সেসটি বেড়ে যাবে একটি ভিডিওর সঙ্গে তারপরের ভিডিওটিও দেখানোর জন্য, যেটা আমি অলরেডি মোবাইলে চ্যানেলটি খুলে দেখালাম। এছাড়াও এই ভিডিওটিতে আমি যদি অ্যানালিস্টে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি 1.6K রিভিউ হয়েছে এবং 191 ঘন্টার ওয়াচ টাইম হয়েছে এবং এই ভিডিওটি থেকে আমি 17টি সাবস্ক্রাইবারও পেয়েছি। এভাবেই বুঝতে পারছেন আপনার ভিডিওটির র্যাঙ্কিং ইউটিউব কোন জায়গায় রেখেছে, তার ডিটেলসটি আপনি নিজেই চেক করে নিতে পারেন যে কোনো ল্যাপটপ থেকে, মোবাইল থেকেও আপনি এই কাজটি করে নিতে পারেন। তার জন্য আপনাকে ডেস্কটপ সাইটটি খুলে নিতে হবে এবং সেখান থেকে দেখে নিন আপনার ভিডিওটি ইউটিউবের কোন র্যাঙ্কিংয়ে কোন পজিশনে রয়েছে। এই ধরনের ছোট ছোট টিপসগুলি জানার জন্য আপনি মিশন লাইফ টাইম চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রিপশন অল ক্লিক করে রাখুন। নমস্কার, ধন্যবাদ মিশন লাইফ টাইমের তরফ থেকে। জয় হিন্দ, বন্দে মাতরম।